আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল শিক্ষার্থী, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো মূলত আজকে আমরা চলে আসছি ষষ্ঠ শ্রেণীর যে ইংরেজি অ্যাসাইনমেন্টটা আছে চতুর্থ সপ্তাহ, সেটার সলিউশন নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2, এবং এখানে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট করতে বলছে পেপার প্রেজেন্টেশন অন 4 বিউটিফুল হিস্টোরিক্যাল প্লেস ইন মাই ডিস্ট্রিক্ট। সো তোমার ডিস্ট্রিক্টের হচ্ছে চারটা খুব সুন্দর, ঠিক আছে, ঐতিহাসিক যে স্থান যদি তুমি কখনো ভ্রমণ করে থাকো বা তুমি মানে জানো যেগুলো এগুলো হচ্ছে ঐতিহাসিক মানে স্থান তোমার জেলার, তো ওই জেলার হচ্ছে এই ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে কিন্তু পেপার প্রেজেন্টেশন তৈরি করতে হবে। ওকে, সো মানে একটা হচ্ছে উপস্থাপনা তৈরি করতে হবে আর কি কাগজে। তো সেটা হচ্ছে 200 ওয়ার্ডের মধ্যে আমাদেরকে লিখতে হবে, এই যে দেখতে পাচ্ছি এখানে বলে দিছে। সো এইখানে আমরা যদি একটু পড়ি, গাইডলাইন্স ফর রাইটিং অ্যাসাইনমেন্ট, তো আমাদেরকে হচ্ছে এখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে কীভাবে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। হ্যাঁ, সো দেখো, ডিসকাস উইথ ইয়োর ফ্যামিলি মেম্বার, তো তোমার ফ্যামিলি মেম্বারের সঙ্গে আলোচনা করবে দ্য মোস্ট বিউটিফুল বা হিস্টোরিক্যাল প্লেস অফ ইয়োর ডিস্ট্রিক্ট, মানে তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে হচ্ছে তুমি আলোচনা করবে তোমার জেলার হচ্ছে খুব সুন্দর বা হচ্ছে ঐতিহাসিক যে স্থানগুলো রয়েছে সেগুলো নিয়ে। এবং নাও টেক ফর পিস অফ A4 সাইজ পেপার, তোমাদেরকে 4 পিস কিন্তু, 4টা A4 সাইজের কাগজ কিন্তু নিতে হবে, ঠিক আছে, পেপারগুলো নিতে হবে। এবং মেক ফর সেপারেট পেপার প্রেজেন্টেশন অন 4 মোস্ট বিউটিফুল হিস্টোরিক্যাল প্লেসেস অফ ইয়োর ডিস্ট্রিক্ট। সো বলতেছে যে হচ্ছে ওই 4টা পেপার যে আমরা 4টা যে নিব, তো 4টা পেপারে হচ্ছে আমাদেরকে 4টা জায়গা মানে ঐতিহাসিক জায়গার প্রেজেন্টেশন তৈরি করতে হবে আলাদা আলাদা পেপারে আলাদা আলাদা জায়গার। ওকে, সো তারপর বলতেছে যে কালেক্ট ইচ অফ দ্য পিকচার ফ্রম দ্য ইন্টারনেট, ঠিক আছে। সো বলতেছে যে ওই জায়গাগুলোর পিকচার ইন্টারনেট থেকে তোমরা নিতে পারো বা নিউজ পেপার বা স্কেচ মানে তোমরা অঙ্কন করতে পারো তোমার ইচ্ছা। ওকে, নিউজ পেপারে কাটিংও ইউজ করতে পারো। সো এখানে আমাদেরকে বলছে যে এটা করার জন্য কী লাগবে না লাগবে সব কিছু আমাদেরকে বলে দিছে। হ্যাঁ, যে হচ্ছে এটা হচ্ছে উপরে সুন্দর করে হচ্ছে কাগজটা বা পিকচারগুলো মারে দিতে হবে, এবং হচ্ছে যে নাম লিখতে হবে ওই জায়গাটার নাম কী, এবং হচ্ছে ওইটা সম্পর্কে ওই ওই জায়গাটা সম্পর্কে হচ্ছে আমাদেরকে 50 ওয়ার্ড বা তার থেকে একটু বেশি ওয়ার্ডে কিন্তু কিছু লিখতে হবে। তো এগুলোই বলছে এখানে। তো চলো আমরা একটু উত্তরটা দেখি। সো তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিয় সকল শিক্ষার্থী, এখানে হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা তোমরা দিবা, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টাইটেল দিবা ফর হিস্টোরিক্যাল প্লেসেস ইন মাই ডিস্ট্রিক্ট। তো নাম্বার ওয়ান এইভাবে হচ্ছে পিকচারটা দিবা। তো পিকচারটা উপরে দেওয়ার পর হচ্ছে এই যে দেখো তোমার জেলার যেটা সেটা কিন্তু তুমি লিখবা, ঠিক আছে। সো তোমার জেলার যেটা সেইটাতে কিন্তু তুমি দিবা, অবশ্যই মাথায় রাখবা। সো এখানে দেখতে পাচ্ছ যে এখানে মুজিবনগর কমপ্লেক্স দেওয়া আছে। সো এখানে মুজিবনগর কমপ্লেক্সের একটা ছবি দেওয়া আছে, তোমরা চাইলে এই ছবিটা কোনো হলে অঙ্কন করে দিতে পারো বা হচ্ছে এটা প্রিন্ট করে কিন্তু দিতে পারো সাদা কালো। ওকে, এবং হচ্ছে এখানে দেওয়া আছে যে হচ্ছে এটা কী, যে মুজিবনগর কমপ্লেক্সটাকে এটা হিস্টোরিক্যাল প্লেস এটা দেওয়া আছে এখানে সম্পূর্ণ বিষয়ে কিন্তু বলা আছে। এবং নাম্বার 2 হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা পিকচার দেওয়া আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের জেলার হচ্ছে আঞ্জুপি নীলকুঠি, তো তোমাদের জেলার যেগুলো থাকবে সেগুলো তোমরা সুন্দর করে দিবে, এবং এই বিষয়ে কিন্তু এখানে ওভারভিউ কিন্তু কিছুটা কিন্তু আমরা লিখে দিছি। হ্যাঁ, সো সুন্দর করে লিখতে হবে তোমার নিজ জেলার। এখানে দেখতে পাচ্ছ নাম্বার 3তেও আরেকটা পিকচার দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে ভাটপাড়া কুঠি। সো আমাদের জেলায় যে ভাটপাড়া কুঠি রয়েছে যার কারণে আমরা হচ্ছে এগুলো কিন্তু দিছি। সো তোমার জেলা যদি হচ্ছে ঢাকা হয় বা দিনাজপুর হয়, তো তোমার এলাকার হিস্টোরিক্যাল প্লেসগুলো তুমি কিন্তু এখানে দিবা। ওকে, এবং হচ্ছে ওগুলো বিষয়ে সংক্ষিপ্ত কিন্তু ওভারভিউ দিতে হবে। হ্যাঁ, এবং 4 নম্বরে আমরা একটা পিকচার দিছি, দেখতে পাচ্ছ মেহেরপুর শহীদ মেমোরিয়াল। সো এটা আমরা সুন্দর করে দিয়ে দিছি। সো তোমার এলাকায় হচ্ছে যদি শহীদ মিনার বা হচ্ছে স্মৃতিসৌধ কোনো কিছু থাকে, তো ওগুলো হচ্ছে পিক দিয়ে দিবা কিংবা অঙ্কন করে দিবা, এবং কিছু হচ্ছে ওভারভিউ কিন্তু লিখে ফেলবা। ওকে, সো এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা এফোর সাইজের পেপারে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। 4টা পিকচারে অ্যাড করবা অবশ্যই, 4টা আলাদা আলাদা এফোর সাইজের পেপারে। তো তারপর হচ্ছে মূলত আমাদের অ্যাসাইনমেন্টটি শেষ হবে। সো কথা হচ্ছে পিকচারগুলো কীভাবে পাবা, এগুলো হচ্ছে গুগলে সার্চ করলেই কিন্তু তোমরা কিন্তু পিকচারগুলো পাওয়া যাবা। তো এই ছিল মূলত আমাদের আজকের অ্যাসাইনমেন্টের সলিউশন। যদি ভালো লাগে লাইক করতে পারো। আল্লাহ হাফেজ।